প্রতিশ্রুতি মতো বেহাল রাস্তা সম্প্রসারণের কাজ না হওয়ায় পুনরায় আবার হলদিয়ার মেচেদা তমলুক রাজ্য সড়ক অবরোধ এলাকাবাসীদের। শহীদ মাতঙ্গিনী ব্লকের পাইকবাড়ি গ্রামের বেহাল রাস্তা সারানোর দাবিতে গত দুমাস আগে হলদিয়া মেচেদা রাস্তা অবরোধ করে বিডিও কে ঘেরাও করা হয়। পরে শহীদ মাতঙ্গিনী ব্লক বিডিও অমিত কুমার গায়েন আশ্বাস দেন মোরাম দিয়ে আপাতত রাস্তা যাতায়াতের উপযোগ্য করে দেবেন। গ্রামবাসীদের দাবি কয়েক মাস কেটে গেলেও এখনো কিছুই হয়নি। মেচেদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।